থেকে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর প্রস্তাবের বাস্তবায়ন। স্বাস্থ্য ভবনে এক্সপার্ট কমিটির প্রথম বৈঠকের পর চিকিৎসকদের দ্বিমত অন্তত সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রস্তাব খতিয়ে দেখতে এর মধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে রাজ্য। 30 দিনের সময়সীমা দেওয়া হয়েছে ওই এক্সপার্ট কমিটিকে। সোমবার 14 জনের এই এক্সপার্ট কমিটির সদস্যদের নিয়ে প্রথম বৈঠক হয় স্বাস্থ্য ভবনে। সূত্রের খবর, প্রথম বৈঠকেই ধাক্কা খেয়েছে মুখ্যমন্ত্রীর প্রস্তাব। এক্সপার্ট কমিটির একাংশের দাবি, ডিপ্লোমা ডাক্তাররা কখনোই প্রকৃত চিকিৎসক নন, বরং চিকিৎসকদের সহায়ক তৈরি হতে পারেন। গ্রামাঞ্চলে চিকিৎসকদের অভাব মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন যে 3 বছরের ডিগ্রি কোর্স করিয়ে ডিপ্লোমা ডাক্তার তৈরি করা যায় কি না সেটা ভেবে দেখতে হবে, এবং তার জন্য এক্সপার্ট কমিটিও গঠন করে দিয়েছিলেন। সেই এক্সপার্ট কমিটির প্রথম বৈঠক স্বাস্থ্যভবনে ছিল গতকাল। সেই বৈঠকে যেমনটা আলোচনার পরিপ্রেক্ষিতে উঠে এসেছে, সূত্র মারফত জানা যাচ্ছে স্বাস্থ্যভবনের এই বৈঠকে যারা এক্সপার্ট কমিটির উপস্থিত ছিলেন ওই বৈঠকে, একাংশেরই সাই নেই 3 বছরের ডিগ্রি কোর্স করিয়ে এমন ভাবে ডিপ্লোমা ডাক্তার তৈরির যে প্রস্তাব, সেই প্রস্তাবে পূর্ণ অবাস্তবিক এবং বর্তমান ডাক্তারদের বাস্তব পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ বেমানান। আমাদের যত না প্রয়োজন তার থেকে অনেক বেশি ডাক্তার আছে হাতে, আর মাত্র 10-12% ওয়ার্কফোর্সকে প্রাসঙ্গিক করে একটা গভর্নমেন্ট হেলথ সার্ভিস চলতে পারে না। সুতরাং আমি নানান দিক দিয়ে এটা বুঝে যেটা আমার বক্তব্যটা রেখেছি, মুখ্যমন্ত্রী বেহাল স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গের, আমার 3টে এক্সপ্লেনেশন আছে। নাম্বার 1, তিনি যেই 3 বছরের ডাক্তার করছেন, সেই ডাক্তার ছেলেগুলো পড়াশোনা করবে 3 বছর, কি ডিগ্রি তারা পাবে এবং সেই ডিগ্রি কোন ইউনিভার্সিটি দেবে, তাদের নিয়ামক সংস্থা কারা, এনসিআই এনএমসি কারা, এই ছেলেগুলোর ভবিষ্যৎ। এই নিয়ে বেরিয়ে এসে আলোচনার কথা বলেও নিজের মতামত গ্র্যাজুয়েট শিক্ষকদের পক্ষেই রায় দিয়েছিলেন কমিটির শীর্ষে থাকা চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়। মতামত নিয়ে আমরা আসবো, আরও আরেকবার মিটিং করব, মিটিং করে দেখে তারপরে ঠিক করব। প্রত্যেককে সাজেশন দিতে বলেছি, আমরা 2টো অপশানই ঠিক করেছি, দেখা যাক কত কি অপশান কি কি। আমাদের যে নাম্বার অফ গ্র্যাজুয়েট যদি বাড়ানো যায়, আর আমাদের যে মোটিভেশন, প্রাইমারি হেলথ সেন্টারের উন্নতি, এবং আমাদের হাতে অনেক ব্যবস্থা আছে, সেসব ব্যবস্থাগুলো আমি বলেছি যে আমাদের ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে। 3 বছরের ডিপ্লোমা আমাদের MBBS ডাক্তার যদি বাড়াতে হয় দেখা যাবে, আমাদের গ্রাজুয়েট ডাক্তার বেশি পড়াশোনা। আগামী দিনেও ফের পরবর্তী বৈঠকে সকলে এই নিয়ে নিজেদের পরামর্শ জানাবেন। কিন্তু এক্সপার্ট কমিটির এই প্রাথমিক মতামতে কি বলছেন চিকিৎসকরা? চিকিৎসক বিপ্লব চন্দের মতে, এক্সপার্ট কমিটির অভিমত অনুযায়ী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন মুখ্যমন্ত্রী। নতুন হেলথ কেয়ার প্রফেশনাল না এনে আশাকর্মী, নার্স, প্যারামেডিকেল স্টাফদের নিয়োগ করুন। বছরে যে ডাক্তার হয় না এটা আমাদের সকলের থেকে ওনারা ভালো করে জানেন, তাই গতকাল যে মিটিং হয়েছিল সেটা সংবাদ মাধ্যমে অলরেডি বেরিয়ে পড়েছে। সেই কমিটির যিনি মাথা, তিনিও মনে করেন না যে 3 বছরের এরকমভাবে ডিপ্লোমা ডাক্তার আদৌ করা যায়। এবং মুখ্যমন্ত্রীর কাছে আমার সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার থেকে সনির্বন্ধ অনুরোধ করব যে এক্সপার্ট কমিটি যেটা আপনি করে দিয়েছেন, সেই কমিটির যে অভিমত, সেই অভিমতকে মেনে নিয়ে আপনি দয়া করে আপনার যে সাজেশান, আপনার যে সিদ্ধান্ত সেটা পুনর্বিবেচনা করুন। থেকে শুরু করে প্যারামেডিক থেকে শুরু করে এবং আশাকর্মীরা তো প্রচুর সংখ্যায় রয়েছে, অনেকে বেকার হয়ে বসে আছে, এদেরকে নিয়োগ করুক না, পরিকাঠামো উন্নতি করুক না, তাহলেই তো সমাধান হয়ে যাবে। নতুন করে অন্য কোনো গ্রহ থেকে লোক নিয়ে এসে প্রফেশনাল বানানোর এখন কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা নয়। প্রত্যেক বছর 4,200 জন গ্র্যাজুয়েট চিকিৎসককে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় প্রয়োগ করার ইচ্ছা নেই, বরং ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করছেন মুখ্যমন্ত্রী, দাবি চিকিৎসক ফোয়াদ হালিমের। 81 সালে যখন বামফ্রন্ট এইরকম একটা প্রস্তাব নিয়ে এসেছিল, তখন 600 জন মেডিকেল গ্র্যাজুয়েটের অনুমোদন ছিল পশ্চিমবাংলায়। আজকে দাঁড়িয়ে যেখানে 4,200 জন মেডিকেল গ্র্যাজুয়েট বেরোচ্ছে, মানব সম্পদ দিয়ে যেটা এই জায়গাগুলো সাজানোর ছিল, সেখানে এই 4,200 জন ছাত্রছাত্রী যারা MBBS বেরিয়ে আসছেন, তাদেরকে কীভাবে সরকারি চিকিৎসা ব্যবস্থার মধ্যে তাদের হচ্ছে যুক্ত করার যে পরিকল্পনা, সেই দিকে নজর না দিয়ে একটা গোটা হচ্ছে বিতর্ক তৈরি করে দিয়ে ওনার যেটা ইচ্ছে আছে সেই ইচ্ছে উনি পূরণ করেছেন। বছরে যারা প্রশিক্ষিত আছে তাদের বার্থ সার্টিফিকেট দেওয়ার অধিকার থাকবে না, তাদের ডেথ সার্টিফিকেট দেওয়ার অধিকার থাকবে না, তাদের প্রেসক্রিপশন করার অধিকার থাকবে না, ফলে আক্রিয়তে করবেটা কি।
পশ্চিমবঙ্গে চিকিৎসকের অভাব নেই, পরিকল্পনার অভাবে চাকরি পাচ্ছেন না চিকিৎসকরা। এত স্বাস্থ্য সহায়কের পর নতুন স্বাস্থ্য সহায়কের প্রয়োজনীয়তা কোথায়, প্রশ্ন তুলেছেন চিকিৎসক মানুষ গুমটা। মতের কিছু নাই, এটাই স্বাভাবিক ঘটনা। রাজি অরাজির কি আছে, এভাবে ডাক্তার করা যায় না। ডাক্তার হতে গেলে তার একটা নিয়ম কানুন আছে, আমাদের ন্যাশনাল মেডিকেল কমিশন আছে, তাদের অনুমোদন, তাদের অনুমতি, এই সবগুলো লাগে। কেউ একজন মুক্তিয়ে বলে দিল যে আমি 3 বছরের খালি পা ডাক্তার বানাবো আর সবাই হচ্ছে ডাক্তার হওয়ার জন্য নিয়ম নীতি চালু হয়ে যাবে, এটা কোনোদিনই হতে পারে না। এত সহায়ক মানেটা কি, আমার কি স্বাস্থ্য সহায়ক নেই? তাহলে এত টেকনিশিয়ান কোর্সগুলো চলছে কি করে? আপনার ইসিজি টেকনিশিয়ান আছে, এক্সরে আছে, ওটি আছে, শিশু টেকনিশিয়ান আছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে, এরাও তো স্বাস্থ্য সহায়ক। তাছাড়া আমার রাজ্যে প্রশিক্ষিত অসংখ্য নার্স আছে যারা চাকরি পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে। তাহলে এত স্বাস্থ্য সহায়ক থাকতে আবার নতুন করে কিসের জন্য লাগে স্বাস্থ্য সহায়ক? যদি মানে ডাক্তাররাই যদি না থাকে তাহলে তাদের আবার সহায়তাটা করবে টাকে? চিকিৎসক যে রাজনীতির সঙ্গেই যুক্ত থাকুন, এই ধরনের অদ্ভুত প্রস্তাব সমর্থন করতে পারেন না। আরো মেডিকেল কলেজ বাড়িয়ে পড়াশোনার মানোন্নয়ন করে চিকিৎসকদের আরো অনুপ্রাণিত করা প্রয়োজন, দাবি চিকিৎসক সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের। দেখুন, না ভাবনা চিন্তা করে যদি এরকম কেউ প্রস্তাব দিয়ে দেন, আমার তো কিছু বলার নেই। এটা তো একটা সোনার পাথর বাটি, এটা হয় না কি কখনো? এটা কোনো ডাক্তার, তিনি যে রাজনীতি করতে পারেন, যাই করতে পারেন, কখনোই এই ধরনের অদ্ভুত উদ্ভট প্রস্তাব সমর্থন করতে পারেন না। মেডিকেল কলেজ তৈরি করতে হবে, যে মেডিকেল কলেজ আছে যথেষ্ট নয়, এই ডাক্তারদের মোটিভেট করতে হবে। সংখ্যায় যদি অনেক বেড়ে যায়, ডাক্তাররা আপনি আপ গ্রামে যাবে। মুহূর্তে আমাদের রাজ্যে ডাক্তারের কোনো অভাব কিন্তু নেই, কারণ প্রতি বছর 5,000 মতো ডাক্তার পাস করে বেরোচ্ছে এবং নার্সও 1,000 বেরোচ্ছে, আয়ুষ ডাক্তার তারা পাস করে বেরোচ্ছে, প্যারামেডিক্যাল যারা রয়েছে ওটি টেকনিশিয়ান থেকে শুরু করে ইসিজি টেকনিশিয়ান থেকে শুরু করে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এবং তাদের আজকে নিয়োগ নেই। সরকার প্রতি বছর খুব যৎসামান্য নিয়োগ হয়তো করে, কোনো বছর হয়তো করে না, যার ফলে হাজারে হাজারে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তারা কিন্তু আজকে বেকার হয়ে রয়েছে, বেকারত্বের জ্বালায় তারা ভুগছে। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলো আজকে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর অভাবে কিন্তু ধুঁকছে। এরকম একটা পরিস্থিতিতে আবার নতুন করে এই ধরনের যে পরিকল্পনা, আমরা মনে করি এর পেছনে একটা দূরভিসন্ধি রয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর ডিপ্লোমা ডাক্তারের প্রস্তাব নিয়ে চিকিৎসকরা প্রশ্ন তুললেও একটা বিষয়ে তারা সকলেই একমত, রাজ্যের নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এবং পড়াশোনার মানোন্নয়নের মাধ্যমে আরো বেশি সংখ্যক চিকিৎসক তৈরি করা প্রয়োজন। আর হেলথ কেয়ার প্রফেশনালরা কখনোই চিকিৎসকদের পরিবর্তন হিসেবে চিকিৎসা করতে পারেন না। আর রাজ্যে বিপুল পরিমাণ স্বাস্থ্য সহায়ক ইতিমধ্যেই রয়েছে যাদের কাজে লাগানো প্রয়োজন। এই পরিস্থিতিতে আগামী দিনে ফের এক্সপার্ট কমিটি নিজেদের বৈঠকের মাধ্যমে কি সিদ্ধান্ত নেন, এখন সেটাই দেখার। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা, রিপোর্ট কলকাতা নিউজ।